কিছুদিন ধরেই মিডিয়ায় কিছু খবর দেখছি, তবে সবাইকে বলে রাখি প্রেমিক নয় শাকিব খান, শুধুই আমার বন্ধু। ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর ভারতীয় মিডিয়াকে এমনটাই জানালেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। কলকাতার পাশাপাশি বাংলাদেশেও জনপ্রিয় এই নায়িকা। শুধু তাই নয়, যৌথ প্রযোজনার সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেও প্রশংসা করেছেন তিনি। সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, খারাপ সময় সবার জীবনেই আসে, তবে খারাপ সময়ে ইতিবাচক মানসিকতার মানুষদের সঙ্গে মেলামেশা করি। এ ধরনের মানুষের সঙ্গে কথা বললে ইতিবাচক সাড়া পাই। জীবন একটাই, তাই যেভাবেই হোক ভালো থাকতে হবে। শ্রাবন্তী বলেন, এক জীবনে এভাবে টিকে থাকার চেয়ে চালিয়ে যেতে হবে, একেবারেই ভেঙে পড়ি না তা ঠিক নয়, কিন্তু একদম কাছের মানুষগুলো ছাড়া আর কাউকে বুঝতে দেই না। একটা কথা বিশ্বাস করি, এগিয়ে যেতে হবে। আমি তো আর একা নই, আমার ছেলে রয়েছে। আমি যদি ভেঙে পড়ি তাহলে ঝিনুকও ভেঙে পড়বে, তাই আমাকে শক্ত হতেই হবে। শ্রাবন্তী অভিনীত মুক্তি পেয়েছে ভাইজান এলোরে। এর মধ্যে উমা সিনেমায় যিশু সেনগুপ্তের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। গত 8ই জুন সিনেমাটি মুক্তি হয়েছে। অন্যদিকে ভাইজান এলোরে সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন শ্রাবন্তী, এবং সিনেমাটি কলকাতা এবং বাংলাদেশে সুপার ডুপার হিট হয়েছে। ব্যক্তিগত জীবনে 2003 সালে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী। এ সংসারে তাদের ঘর আলো করে আসে পুত্র সন্তান অভিমন্যু। পরবর্তী সময়ে রাজীবের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় তার। এরপর 2016 সালে এ অভিনেত্রী বিয়ে করেন কৃষ্ণ ব্রজকে, কিন্তু বিয়ের পরের বছর অর্থাৎ 2017 সালেই তাদের বিচ্ছেদ হয়েছে বলে গুঞ্জন ছড়ায়। ব্যক্তিজীবনের এসব জটিলতার কারণে গত বছর তুলনামূলক কম সিনেমায় দেখা যায় এই অভিনেত্রীকে। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।